আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা সিরাজ নাটকের তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য থেকে শুরু করব। আমরা আগের পাঠগুলো যেভাবে পড়েছি এখনও ঠিক সেভাবেই পড়ব। তো চলো শুরু করা যাক সময় সতেরোশো সাতান্ন সাল পঁচিশেই জুন স্থান হচ্ছে গিয়ে মুর্শিদাবাদের নবাব নবাব দরবার আমাদের এই সময় এবং স্থানটা হচ্ছে মনে রাখতে হবে সিরাজ পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধে পরাজিত হয়ে আমাকে পাইয়ে আসতে হয়েছে এই সে কথা গোপন করে এখন আর কোনো লাভ নেই দেখো এখান থেকে একটা এমসিক ও আসতে পারে সেটা হচ্ছে কি নবাব সিরাজ মুর্শিদাবাদে পালিয়ে আসার কারণ কি যুদ্ধের কৌশল কৌশলার্থে নবাব সিরাজ নবাব সিরাজ মুর্শিদাবাদে পালিয়ে আসার কারণ হচ্ছে গিয়ে যুদ্ধের কৌশল কৌশলার্থে অর্থাৎ নতুন করে তিনি আবার যুদ্ধে হচ্ছে গিয়ে অংশগ্রহণ করতে চান তার জন্য ব্যক্তি প্রাণের ভয়ে কে না পালায় হুজুর সিরাজ আপনাদের কি তাই বিশ্বাস যে যে প্রাণের ভয়ে আমি পালিয়ে এসেছি জনতা নীরব সিরাজ না প্রাণের ভয়ে আমি পালাইনি সেনাপতিদের পরামর্শে যুদ্ধের বিধি অনুসারেই আমি হাল ছেড়ে দিয়ে বিজয় শত্রুর কাছে আত্মসমর্পণ করিনি ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার চেষ্টা করব বলে ব্যক্তি কিন্তু রাজধানী খালি করে সব খালি করে তো সবাই পালিয়ে যাচ্ছে যাহানা সিরাজ আমি অনুরোধ করছি কেউ যেন তা না করে এখনো আশা আছে এখনো আমরা একত্রে রুখে দাঁড়াতে পারলে শত্রু মুর্শিদাবাদে ঢুকতে পারবে না ব্যক্তি তা কি করে হবে হুজুর অত বড় সেনাবাহিনী যখন সারখার হয়ে গেল সিরাজ তারা যুদ্ধ করেনি তারা দেশের সঙ্গে দেশের মাটির সঙ্গে প্রতারণা করেছে এইখান থেকে কিন্তু একটা বহু প্রতিসূচক এমসিকিউ আসতে পারে মির্জাফর রাজবল্লভ রায়দুল্লভ তারা হচ্ছে গিয়ে কাদের সাথে প্রতারণা করেছে দেশের সঙ্গে দেশের মাটির সঙ্গে প্রতারণা করেছে এবং এইখান থেকে আরও একভাবে প্রশ্ন হতে পারে সিরাজের মতে তারা হচ্ছে গিয়ে কিসের সঙ্গে প্রশ্ন প্রতারণা করেছে দেশবাসীর সঙ্গে এবং হচ্ছে গিয়ে দেশের মাটির সঙ্গে বহু সূচকে এমসিকে কিন্তু এখান থেকে হতে পারে কিন্তু যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখতে শিখেছিল মুসলিমেও সেই কয়জনই শুধু যুদ্ধে করে প্রাণ দিয়েছে এই প্রাণ আমরা ব্যর্থ হতে দেব না ব্যক্তি পরাজয়ের খবর বাতাসের বেগে সর্ব সর্বত্র ছড়িয়ে পড়েছে জাপানা ঘরে ঘরে কান্নার রোল উঠেছে বিজয়ী সৈন্যের অত্যাচার এবং লুটরাজের ভয়ে নগরের অধিকাংশ লোকজন তাদের দামি জিনিসপত্রগুলো সঙ্গে নিয়ে যে কোনো দিকে পালিয়ে যাচ্ছে সিরাজ আপনারা ওদের বাধা দিন ওদের অভয় দিন অভয় মানে হচ্ছে গিয়ে আশ্বাস শত্রুদের শত্রু সৈন্যদের হাতে পরবার আগেই সাধারণ চোর ডাকাত সর্বস্ব কেড়ে নিবে ব্যক্তি কেউ শোনে না হুজুর সবাই প্রাণের ভয়ে পালাচ্ছে সিরাজ কোথায় পালাবে পেছন থেকে আক্রমণ করার সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না আপনারা কেউ অধৈর্য হবেন না সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে বলুন এই আমাদের শেষ সুযোগ এ কথা বারবার করে বলছি ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে ব্যক্তি যা কোথায় বা পাওয়া যাবে অত বেশি সৈন্য আর কোথায় বা তার ব্যয় ব্যবস্থা সিরাজ দু একদিনের ভেতরেই বিভিন্ন জমিদারের কাছ থেকে যথেষ্ট সৈন্য সাহায্য আসবে কোথা থেকে সৈন্য সাহায্য আসবে বিভিন্ন জমিদারের কাছ থেকে সৈন্য সাহায্য আসবে অর্থ অভাব নেই সেনাবাহিনীর খরচের জন্য রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা বলুন আর কি প্রয়োজন সৈনিক ইয়ার লুফাত খার সৈন্য রোজ বেতনে আমি জমাদার আমি জমাদারের কাজ করি জাহাপানা আমার অধীনে দুইশো সিপাই আমরা হুজুরের জন্য প্রাণ বনে লড়তে প্রস্তুত কার অধীনে কাজ করে ইয়ার লুফাত খার অধীনে কাজ করে এবং হচ্ছে কিভাবে কাজ করে হচ্ছে গিয়ে রোজ বেতনে অর্থাৎ হচ্ছে গিয়ে দৈনিক বেতনে কাজ করে কতজন দুইশো তার অধীনে আবার দুইশো জন সিপাই ছিল এটা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে কার অধীনে কাজ করে কতজন কাজ করে এবং কিভাবে কাজ করে ইয়ার্লুফাতখার সৈন্য দলে কাজ করে রোজ বেতনে কাজ করে এবং হচ্ছে গিয়ে যে কাজ করে যে ব্যক্তি বলতেছে বা যেই সৈনিক বলতেছিল তার অধীনে আবার দুইশো সিপাই কাজ করে সিরাজ বেশ খাজানসির কাছ থেকে টাকা নিয়ে যান আপনার সিপাহীদের সিপাইদের তৈরি হতে আদেশ দিন মুর্শিদাবাদে এই মুহূর্তে অন্তত দশ হাজার সৈন্য সংগ্রহ হবে সিরাজের মতে মুর্শিদাবাদে এই মুহূর্তে কতজন সৈন্য সংগ্রহ হবে দশ হাজার সৈন্য সংগ্রহ হবে জমিদারের কাছ থেকে সাহায্য আসবার আগে এই বাহিনী নিয়ে আমরা শত্রুদের মোকাবেলা করতে পারবো অপর সৈনিক আমি রাজা রাজবল্লভের অশ্বরোহী বাহিনীতে ঠিকাহারে কাজ করি আমার মতো এমন আরও শতাধিক লোক রাজবল্লভের বাহিনীতে কাজ করে জাপানার হুকুম হলে আমরা একটা ফৌজ অল্প সময়ের ভেতরেই খারাপ করে দিতে খারাপ করতে পারি এখানে হচ্ছে কি রাজা রাজবল্লভের অশ্বরোহিত বা অধীনে কতজন কাজ করে প্রায় হচ্ছে কি শতাধিক লোক কাজ করে এবং ইয়ার লুফাতখার অধীনে হচ্ছে গিয়ে কাজ করে দুইশো জন দুটো মনে রাখতে হবে সিরাজ এক্ষুনি চলে যান খাজানজির কাছ থেকে টাকা নিয়ে যান যত দরকার বার্তা বাহকের প্রবেশ বাহক শহরে আরও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে পড়া মুহাম্মদ ইরচি খা সাহেব এই মাত্র সপরিবারে শহর ছেড়ে পালিয়ে গেলেন সিরাজ বিস্ময় বিমূর ইরচিখা পালিয়ে গেলেন সিরাজ শ্বশুর ইরচিখা সিরাজ শ্বশুরের নাম কি ইরচিখা বার্তা বাহু ঝাপানা সিরাজ আশ্চর্য এই কিছুক্ষণ আগে তিনি আমার কাছ থেকে অজস্র টাকা নিয়ে গেলেন সেনাবাহিনী সংগঠনের জন্য অর্থাৎ এখানে এটা হচ্ছে কি আমাদের কিন্তু মনে রাখতে হবে কে হচ্ছে গিয়ে সেনাবাহিনী সংগ্রহের জন্য টাকা নিয়ে পালিয়ে গেছেন ইরচিখা অর্থাৎ সিরাজ শ্বশুর ব্যক্তি তাহলে আর ভরসা কোথায় সিরাজ তাহলেও ভরসা আছে দ্বিতীয় বার্তা প্রবেশ দ্বিতীয় বার্তা জাহাপানের কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য যারা টাকা নিয়েছে তাদের অনেকেই নিজেদের লোকজন নিয়ে শহরে পালিয়ে যাচ্ছে সিরাজ তাহলেও আসা বিরূপ প্রতারকের দল চিরকালই পালায় কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না এমনই করে পালাতে পারতেন মীর মর্দান মোহনলাল বর্দিয়ালি নৌবে সিং তারা তার বদলে পেতেন শত্রুদের অনুগ্রহ প্রভুত সম্পদ এবং সম্মান কিন্তু তা তারা করেননি দেশের স্বাধীনতার জন্য দেশবাসীর মর্যাদার জন্য তারা জীবন দিয়ে গেছেন স্বার্থন্ত প্রতারকের প্রতারকের কা পুরুষতা বীরের সংকল্প টলাতে পারেননি এই আদর্শ যেন লাঞ্ছিত না হয় দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে দেখো এইখান থেকে একটা এমসিকিউ আসতে পারে বা হচ্ছে গিয়ে আসতে সেটা হচ্ছে গিয়ে সার্থান্দ প্রতারকের কা প্রতারকের কা পুরুষতা বি বীরের সংকল্প টলাতে পারেনি বলতে কার কথা বোঝা বোঝানো হয়েছে নবে কেন নবে সিং এখানে তো অনেকের কথাই বোঝানো হয়েছে মীর মর্দান মোহনলাল বরিয়ালে নও বেসিং তাহলে এখানে শুধু অপশন নবেসিং সিং কেন কেন ভাইয়া দেখো বাকি যে অপশনগুলো আছে সেইগুলো হচ্ছে রাজবল্লভ রায়দুল্লভ এবং হচ্ছে গিয়ে জগ করছেন যারা হচ্ছে গিয়ে মির্জাফুরের হচ্ছে গিয়ে লো দলবল বা হচ্ছে গিয়ে সিরাজ হচ্ছে গিয়ে প্রতিপক্ষ তার জন্য এখানে যেহেতু শুধু নৌবে সিং আছে তার জন্য সঠিক উত্তর হবে নৌবে সিং এখানে কিন্তু অপশানে কিন্তু এই যে বাকি যে তিনজন আছে তাদের নামও দিতে পারতো মিন মর্দার মোহনলাল বরদিওয়ালি তাদের নামও কিন্তু থাকতে পারে সিরাজ সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে আপনারা ভেবে দেখুন কে বেশি শক্তিমান একদিকে দেশের সমস্ত সাধারণ মানুষ অন্যদিকে মুসলিমেও কয়েকজন বিদ্রোহী এখানে মুসলিমের কয়েকজন বিদ্রোহী মানে হচ্ছে ইংরেজদের সেনাপদে এবং হচ্ছে মির্জাফর রাজবুল্লভ এবং রায়দুল্লভদেরকে বোঝায় তাদের হাতে অস্ত্র আছে আর আমাদের আছে সেই দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্প এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারবো ব্যক্তি সাধারণ মানুষ তো যুদ্ধের কৌশল জানানো হুজুর শিয়াস তবু তাদের সঙ্গবদ্ধ হতে হবে হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না বিক্রম দিয়েই আমরা শত্রুদের হতব্বল হতব্বল করতে পারব অর্থাৎ দমন করতে পারবো তা না হলে ভবিষ্যতে বছরের পর বছর সাধারণ মানুষ দেশদ্রোহী এবং বিদেশি দস্যুর হাতে যেভাবে উৎপীড়িত হবে তা অনুমান করাও কষ্টকর আপনারা ভেবে দেখুন কেন এই যুদ্ধ মুসলমান মির্জাফর ব্রাক্ষণ রাজবল্লভ কায়স্থ রাজদুল মাহাতব কাজ শেঠ শিখ উমিচাঁদ ফিরিঙ্গি খ্রিস্টান ওয়ার্ডস এবং ক্লাইভ আজ একজোট হয়েছে কিসের জন্য সিরাজউদ্দৌলাকে ধ্বংস করবার প্রয়োজন তাদের কেন এত বেশি তারা চায় মসনাদের অধিকার কারণ তা না হলে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা হবে না দেশের উপরে লুটরাজের লুটরাজের অধিকার তারা পেতে পারে না উদ্দোলা বর্তমান থাকতে বর্তমান থাকতে একবার সে সুযোগ পেলে তাদের আসল চার আপনারা দেখতে পাবেন বাংলার ঘরে ঘরে হাহাকারের বন্যা বয়ে দেবে মির্জাফর ক্লাইভের লুন্ঠান অত্যাচার কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না তাই সময় থাকতে একযোগে মাথা তুলে দাঁড়ান আপনারা অবশ্যই জয়লাভ করবেন ব্যক্তি কিন্তু সৈন্য পরিচালনার যোগ্য যোগ্য আমাদের নেই সিরাজ আছে সেনাপতি মোহনলাল বন্দী হননি তিনি অবিলম্বে আমাদের সঙ্গে যোগ দিবেন তাছাড়া আমি আসি মরহুম আলী আমল থেকে এ পর্যন্ত কোনো যুদ্ধে আমি শরিক হইনি পরাজিত হয়েছি একমাত্র পলাশিতে কারণ সেখানে যুদ্ধ হয়নি হয়েছে যুদ্ধের অভিনয় এখান থেকেও দেখা একটা এমসিকিউ আসতে পারে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ হবে হতে পারে এখান থেকে সেটা হচ্ছে গিয়ে পলাশিতে যুদ্ধ হয়নি হয়েছে যুদ্ধের অভিনয় সিরাজের এ উক্তিতে তার যে মানসিকতার পরিচয় বিদ্রিত হয়েছে তাহলে হচ্ছে গিয়ে দেশপ্রেম না এখানে কিন্তু দেশপ্রেম না মর্মযাতনা এবং হচ্ছে গিয়ে ক্ষোভ প্রকাশিত হয়েছে মর্মযাতনা এবং হচ্ছে গিয়ে ক্ষোভ প্রকাশিত হয়েছে আবার যুদ্ধ হবে আর সৈন্য পরিচালনা করব আমি নিজে আমার সঙ্গে যোগ দেবেন বিহার থেকে রামনারায়ণ পাটনা থেকে বীর মসিয়াল এখান থেকে কে কে যোগ দিবেন বিহার থেকে রামনারায়ণ যোগ দিবেন কোথা থেকে যোগ দিবেন বিহার থেকে এবং হচ্ছে গিয়ে পাটনা থেকে বীর মসিয়াল যোগ দিবেন এই দুইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কোথা থেকে কে যোগ কে কে যোগ দিবেন তাদের হচ্ছে গিয়ে স্থান অর্থাৎ হচ্ছে গিয়ে জায়গাটা এবং হচ্ছে গিয়ে নামটা মনে রাখতে হবে বিহার থেকে রামনারায়ণ এবং পাটনা থেকে পাটনা থেকে ফরাসিবির মোশিয়াল দেখো এইখান থেকে এই আলোকে একটা আমাদের হতে পারে যুদ্ধে নবাবের পরাজয় কারণ সম্পর্কে তিনি নিজে কি বলেছেন পলাশীদের যুদ্ধ হয়নি হয়েছে যুদ্ধের অভিনয় যুদ্ধ হয়নি হয়েছে হচ্ছে গিয়ে যুদ্ধের অভিনয় হয়েছে বার্তা সেনাপতি মোহনলাল বন্দী হয়েছে যাহাপানা সিরাজ কিছুটা হতাশ হয়ে মোহনলাল বন্দী হয়েছে জনতা তাহলে আর কোনো আশা নেই কোনো আশা নেই জনতা দরবার কক্ষ ত্যাগ করতে লাগলো মোহনলাল মোহনলাল সিরাজ মোহনলাল বন্দী হয়েছে কতকটা যেন কথা এখানে একটু বলেছে হবে কথাটা যেন আত্মসংবরণ করে তাহলেও কোনো ভয় নেই আপনারা হাল ছেড়ে দেবেন না সিরাজ হাত তুলে পালায়ন পলায়ন পর জনতাকে আশ্বাস দেবার চেষ্টা করতে লাগলেন জনতা তাকে তাতে কোনো কান না দিয়েই পালাতে লাগলো অর্থাৎ যখন হচ্ছে গিয়ে মহলার বন্দী হয়েছে খবর পেলো তখন হচ্ছে গিয়ে জনতারা হচ্ছে গিয়ে বা সাধারণ যে লোকজন ছিল তারা হচ্ছে গিয়ে সিরাজের কক্ষ ত্যাগ করে চলে যেতে লাগলো বা হচ্ছে গিয়ে পালাতে লাগলো তখন সিরাজ হচ্ছে গিয়ে হাত তুলে তাদের হচ্ছে গিয়ে সংবরণ করতে লাগলো বা হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে থাকার জন্য আশ্বাস দিতে চাইল সিরাজ আমার পাশে এসে দাঁড়ান আমরা শত্রুকে অবশ্যই রুখবো সবাই বেরিয়ে গেল অবসন্ধ সিরাজ আসনে বসে পড়লেন দু হাতে মুখ ঢাকলেন ধীরে ধীরে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো লুৎফার প্রবেশ মাথায় হাত রেখে ডাকলেন লুৎফা নবাব সিরাজ চমকে উঠে লুৎফা তুমি এই প্রকাশ্য দরবারে কেন লুৎফা লুৎফা অন্ধকারের ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই নবাব দেখো এখান থেকে একটা এমসিকিউ হতে পারে সেটা হচ্ছে গিয়ে অন্ধকারের ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই নবাব সংলাপটি কার সংলাপটি হচ্ছে গিয়ে লুৎফুন নেসার এই লুৎফুন নেসার সংক্ষেপ নামই হচ্ছে গিয়ে লুৎফা সিরাজ রুদ্ধ কণ্ঠে কেউ নেই কেউ আমার সঙ্গে দাঁড়ালো দাঁড়ালো না লুৎফা দরবার ফাঁকা হয়ে গেল লুৎফা কাঁধে হাত রেখে তবু ভেঙে পড়া চলবে না ঝাঁপানা এখান থেকে যখন হলো না তখন যেখানে আপনার বন্ধুরা আসেন সে সেখান থেকেই বিদ্রোহীদের শাস্তি দেবার আয়োজন করতে হবে সিরাজ যেখানে আমার বন্ধুরা আছেন হ্যাঁ আপাতত পাটনায় যেতে পারলে একটা কিছু করা যাবে লুৎফা তাহলে আর বিলম্ব না যাব না এখনই প্রাসাদ ত্যাগ করা দরকার সিরাজ হ্যাঁ তাই যাই লুৎফা আমি তার আয়োজন করে ফেলছি সিরাজ কি আর আয়োজন লুৎফা দুই দু তিনজন বিশ্বাস বিশ্বাসী খাদেম সঙ্গে থাকলে যথেষ্ট তোমরা প্রাসাদেই থাকো আবার যদি ফিরি দেখা হবে লুৎফা না আমি যাব আপনার সঙ্গে সিরাজ মানুষের দৃষ্টি থেকে চোরের মতো পালিয়া পালিয়ে আমাকে পথ চলতে হবে সে কষ্ট তুমি সইতে পারবে পারবা না লুৎফা লুৎফা পারবো আমাকে পারতেই হবে বাংলা বাংলার নবাব যখন পরের সাহায্যের আশায় লালাই তো তখন আমার কিসের অহংকার মৃত্যু যখন আমার স্বামীকে কুকুরের মতো তাড়া করে ফিরছে তখন আমার কিসের কষ্ট আমি যাব আমি আমি যাব সঙ্গে আমি সঙ্গে যাব কান্নায় ভেঙে পড়লেন সিরাজ তাকে দু হাতে গ্রহণ করলেন এই ছিল হচ্ছে কি আমাদের চতুর্থ দৃশ্য অর্থাৎ তৃতীয় অঙ্ক আমাদের শেষ এরপর হচ্ছে কি আমরা চতুর্থ অঙ্ক থেকে শুরু করব। আসলে এইখান থেকে আমরা কিছু হচ্ছে গিয়ে বহুপতি সুযোগ হচ্ছে গিয়ে এমসি কিউগুলো দেখিনি কারণ হচ্ছে কি এইখান থেকে জ্ঞানমূলক যে এমসিকিউ থাকবে এইগুলো আমরা সবাই পারবো এবং খুব সহজে অ্যান্সার করা যায় কিন্তু হচ্ছে কি বহুপতি সুযোগ যেই এমসি কিউগুলো আছে বা হচ্ছে গিয়ে উদ্দীপক দিয়ে যে এমসি কিউগুলো হয় সেইগুলো কিন্তু একটু হচ্ছে গিয়ে কঠিন হয়ে পড়ে বা হচ্ছে গিয়ে অ্যান্সার করা কিন্তু একটু টাফ তা চলো আমরা হচ্ছে কি তেমন কিছু এমসিকিউ সলভ করি দেখো এখানে তার আগে আমরা হচ্ছে গিয়ে দুইটা হচ্ছে গিয়ে সাধারণ এমসিকিউ শুধু সৌকাত জঙ্গকে কেন আমাদের শত্রুকে বৃদ্ধির জন্য ওর দান কম নয় উক্তিটিতে চিরাযোদ্ধারা কার প্রচেষ্ট কথা উল্লেখ করেছে ঘসিরে বেগম এটা হচ্ছে গিয়ে পরের পার্ট অর্থাৎ চতুর্থ অঙ্কের হচ্ছে গিয়ে এমসিকিউ লুৎফার কার লুৎফার কাছে বহুদিন নবাব না আসতে পারার মধ্যে কোনটি প্রতিফলিত হয়েছে আক্ষেপ মসনদে বসবার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন দু পায়ের দশ আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে আছে উক্তিটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে উক্তিটির মাধ্যমে শত চক্রান্তের মধ্যেও সিরাজুদ্দৌলার সুশাসন শত চক্রান্তর মাধ্যমেও মধ্যেও সিরাজুদ্দৌলার সুশাসন এটা কিন্তু আমরা আগের পার্টে পড়েছি দেখো আছে এখন বহু বুধি এমসিকিউগুলো দেখি স্বার্থন্দ প্রতারক প্রতারকের কা পুরুষতা বীরের সংকল্প টলাতে পায়নি এ কথাটি সিরাজুদ্দুল্লাহ কার সম্পর্কে বলেছেন মোহনলাল বর্দিয়ালি এবং হচ্ছে গিয়ে মীরমর্দন মোহনলাল মীরমর্দন বর্দিয়ালি তাদের পক্ষেই বলেছেন নবাব পড়াশির যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার কারণ কি প্রাণের ভয়ে না প্রাণের ভয়ে পালায়নি স্বাধীনতা রক্ষার জন্য পালিয়েছেন নতুন কৌশল খুঁজতে পালিয়েছেন এখানে প্রাণের ভয় কেন পালায়নি আমরা কিন্তু রিডিং পড়ার সময় দেখছি নবাব কিন্তু যুদ্ধে যুদ্ধ করার জন্য সে পলাশিত যুদ্ধ করার জন্য বস্তু ছিল সে তার হচ্ছে গিয়ে প্রহরীকে বা বলতেছিল বলছে কিন্তু বা জৈনিক রক্ষীকে তার হচ্ছে গিয়ে তলোয়ার নিয়ে আসার জন্য বা তার হচ্ছে পোশাক নিয়ে আসার জন্য সে কিন্তু প্রহীকে আদেশ দিছে কিন্তু হচ্ছে গিয়ে মোহনলালের হচ্ছে গিয়ে অনুরোধে বা পরামর্শে সে কিন্তু হচ্ছে হচ্ছে গিয়ে সে পলাশি থেকে সে হচ্ছে ত্যাগ করে মুর্শিদাবাদে অর্থাৎ রাজধানীতে চলে আসে অর্থাৎ সে কিন্তু প্রাণের ভয়ে পালায়নি অর্থাৎ অ্যান্সার হবে আমাদের বাকি দুইটা কারণ এইখানে এই বহু এমসি কিউ সার্ভ করার এই একটাই হচ্ছে গিয়ে টেকনিক যদি আমাদের একটা কখনো ভুল যায় তাহলে এক নম্বর বাদে দেখো যদি দেখো ক নাম্বারে হবে না কারণ এক নম্বর তো আমাদের ভুল হবে হবে না না এক এক দুই তিন অর্থাৎ যেখানে এক আসে আমরা ভুলটা তো বের করতে পারছি সেইটা হবে না তাহলে এক বাদে যেই অপশনটা আছে সেইটাই আমাদের হবে অর্থাৎ দুই ও তিন কজন বিদেশি বেনিয়ার বেনিয়ার স্পর্ধা হওয়া বেনিয়ার স্পর্ধা হওয়া সম্পর্কে সিরাজউদ্দৌলার যুক্তি হলো ব বহিশূদ্র পারস্পর বহিশত্রু পারস্পরিক অবিশ্বাসের সুযোগ নিতে পারে অর্থাৎ হচ্ছে বাহিরাগত শত্রু যে বি ইংরেজরা আছে তারা হচ্ছে গিয়ে পারস্পরিক অবিশ্বাসের সুযোগ নিতে পারে ধর্মের নামে ওয়াদা করেও মানুষটা খেলাপ করে হ্যাঁ এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে রিডিং পড়াশোনা অর্থাৎ তৃতীয় অঙ্কের মধ্যেই দেখছি সিরাজুদ্দোলা কিন্তু সবাইকে হচ্ছে গিয়ে কোরআন শরীফ এবং যারা মুসলমান ছিল তাদেরকে হচ্ছে কি কোরআন শরীফ এবং যারা হিন্দু ছিল তাদের কিন্তু হচ্ছে গঙ্গার জল আরও হচ্ছে গিয়ে তাদের ধর্ম যে অনেক কিছু ছুঁয়ে হচ্ছে কেউ প্রতিজ্ঞা বা হচ্ছে কেউ ওয়াদা করে নেয় তারা কিন্তু ধর্ম খেলাপ করছে ব্যক্তি স্বার্থের কারণে মানুষের ন্যায় বোধ বিসর্জন দেয় হ্যাঁ ব্যক্তি স্বার্থের কারণে মানুষের ন্যায় বোধ অর্থাৎ হচ্ছে এটাও কিন্তু হচ্ছে কি সঠিক অর্থাৎ এক দুই তিন তিনটাই হচ্ছে কি সঠিক আমাদের অ্যান্সার হবে কিন্তু তিন নম্বর বীর বীর তারা তারাই যারা জন্য জীবন উৎসর্গকারী হ্যাঁ এটা সঠিক আদর্শ আদর্শ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হ্যাঁ এটাও কিন্তু সঠিক রক্ত মর্যাদা রক্ষা রক্ষা করে অর্থাৎ তিনটাই কিন্তু হচ্ছে কি সঠিক পলাশিতে যুদ্ধ হয়নি হয়েছে যুদ্ধের অভিনয় সিরাজের উক্তিটিতে তার যে মানসিকতার পরিচয় বিধৃত হয়েছে দেশপ্রেম না দেশপ্রেম কখনোই নেই মর্যাদা মর্মযাতনা অর্থাৎ হচ্ছে গিয়ে এবং হচ্ছে গিয়ে ক্ষোভ এই দুইটা হচ্ছে গিয়ে প্রকাশিত হয়েছে এটা কিন্তু আমরা আগেও দেখছি আচ্ছা এটা হচ্ছে কি আমরা আগেও সলভ করেছি এমসি দেখো তাই আজ এখানে একটা উদ্দীপক আছে বহুপতি সূচক এমসি দেখো তাই আজ সে স্বদেশ হে তাই আজ হে স্বদেশ হে জনতা হাতিয়ার ধরো শত্রু শিবিরের আজ জোট বেঁধে প্রত্যেককে পদা পদাঘাত করো উদ্দীপকে কোন ভাবটি সিরাজুদ্দুল্লাহ নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ শত্রুকে সহায়তার ইচ্ছা না এখানে কিন্তু শত্রুকে সহায়তার ইচ্ছা না কারণ হচ্ছে গিয়ে দেখো শত্রু শিবিরের আজ আজ জোট বেঁধে প্রত্যেককে পদাঘাত করো এখানে কিন্তু তাদেরকে প্রতি প্রতিরোধ করার হচ্ছে গিয়ে ভাবটি প্রকাশিত হয়েছে শত্রুর নিধনের আহ্বান হ্যাঁ অবশ্যই শত্রুর নিধনেরই আহ্বান বুঝাচ্ছে উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ কি এই উদ্দীপকের সঙ্গে আমাদের যেই নাটকের যে সাদৃশ্য রয়েছে তার অন্তর্নিহিত বা ভাবগত কারণ কি বাঙালির প্রতি সিরাজের আহ্বান হ্যাঁ বাঙালির প্রতি সিরাজের আহ্বান কারণ হচ্ছে কি সিরাজ সবাইকে হচ্ছে কি একজোট হয়ে যুদ্ধ করার জন্য যুদ্ধ যোগদানের জন্য সে হচ্ছে কি আহ্বান জানিয়েছে যেটা কিন্তু আমরা চতুর্থ দৃশ্যতে পড়ছি এবং ইংরেজদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন হ্যাঁ এটাও সঠিক ইংরেজদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন ইংরেজদের ব্যবসার অনুমতি প্রদান না ইংরেজদের ব্যবসার অনুমতি প্রদান একসময় দিয়েছিল সেটা হচ্ছে চুক্তিবদ্ধভাবে তখন পরে কিন্তু তাদেরকে আর অনুমতি দেয়নি আর অনুমতি না দেওয়ার কারণে হচ্ছে গিয়ে কিন্তু এই পলাশিতে যুদ্ধ হয়েছে বিনা যুদ্ধে নাহি দেব অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কিন্তু ক এক ও দুই উদ্দীপ বিনা যুদ্ধে নাহিদেব সুচাগ্র মেদিনী বিনা যুদ্ধে নাহিদেব সুচাগ্র মেদিনী উদ্দীপকে প্রকাশিত বিষয়টি সিরোজিত নাটকের কোন চরিত্রের মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয় মীর মর্দান মীর মর্দানের উদ্দীপকে নাটকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে দেশপ্রেম প্রতিফলিত হয়েছে মানব জীবন এক বৃহত্তর সংগ্রামের ক্ষেত্র দুঃখে ভেঙে পড়া কখনো কাম্য হতে পারে না আত্মশক্তিতে বলিয়ান হয়ে বিপদ বাধাকে জয় করাই মানুষের কর্ম কর্মপ্রচেষ্টার লক্ষ্য হওয়া উচিত শিরোযোদ্দার নাটকের উদ্দীপকের মানসিকতা নিচের কোন সংলাপটিতে প্রকাশিত হয়েছে এখন যুদ্ধ বন্ধ হবে না না আমার শেষ যুদ্ধ পলিসিতেই মোহনলাল খব মোহনলালকে খবর পাঠাও আমি জানি তোমরা জিতবেই এখানে দেখো এখানে বলছি কি মানব জীবনে এক বৃহত্তর সংগ্রামের ক্ষেত্র দুঃখে ভেঙে পড়া কখনো কাম্য হতে পারে না দেখো দুঃখে ভেঙে পড়া কখনো কাম্য হতে পারে না আত্মশক্তিতে বলিয়ান হয়ে বিপদ বাধাকে জয় করার জয় করায় মানুষের লক্ষ্য হওয়া লক্ষ এইখানে কিন্তু উদ্দীপকে অনুপ্রেরণামূলক হচ্ছে বক্তব্য দেওয়া আছে এবং এইটা কিন্তু হচ্ছে গিয়ে দেখো আমাদের মিল আছে আমি জানি তোমরা জিতবেই অর্থাৎ সিরাজ কিন্তু শ্রাফে কি হচ্ছে গিয়ে উক্তি করে বলছিল আমি জানি তোমরা জিতবেই তোমরা হচ্ছে গিয়ে বীর

অন্যায়ের কাছে নত নয় শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর উদ্দীপকের কোন নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ নবাবের বিশ্বস্ত বাহিনীর বীরত্ব কারণ দেখো এখানে অন্যায়ের কাছে নত নয় শির অর্থাৎ অন্যায়ের কাছে নত হবে না ভয়ে ভয়ে কাপে কাপুরুষ লোরে যায় বীর কাপুরুষ ভয়ে কাপে এবং বীর লড়ে যায় অর্থাৎ মীর প্রধান মোহনলাল এবং হচ্ছে গিয়ে নৌবে আলী সিং এবং বর্দিয়ালি খা তাদের হচ্ছে গিয়ে তাদের সাথে হচ্ছে গিয়ে তাদের যে ব্যক্তিত্ব বা বা চরিত্র ছিল তাদের সাথে হচ্ছে গিয়ে এখানে সাদৃশ্যপূর্ণ রয়েছে অর্থাৎ নবাবের বিশ্বস্ত বাহিনীর বীরত্ব হচ্ছে গিয়ে এখানে প্রকাশ পেয়েছে এরূপ সাদৃশ্য ফুটে উঠেছে নবাব বাহিনী অন্যায়ের কাছে মাথা নত না করায় হ্যাঁ নবাবের দেশপ্রেমী দেশপ্রেমিক সৈনিক সেনারা কাপুরুষ নয় বলে হ্যাঁ এটাও সঠিক নবাবের সৈন্যরা বীরের মতো লড়াই করেছে বলে হ্যাঁ এটাও সঠিক অর্থাৎ আমাদের ঘর নাম্বার তিনটাই সঠিক আমার একার সুখ সুখ নহে ভাই সকলের সুখ 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 শুধু তাই উদ্দীপকের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন সংলাপের ভাবগত মিল আছে নিশ্চিন্ত হোক আমি তার আয়োজন করে ফেলেছি নিশ্চিন্ত হোক বাংলার প্রতিটি নরনারীর জীবন বুঝি প্রবাদ হয়ে এলো কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না অর্থাৎ এখানে অ্যান্সার করছে নিশ্চিন্ত হোক বাংলার প্রত্যেকটি নরনারীর জীবন এখানে দেখো এখানে উদ্দীপকে কিন্তু বলছে আমার একার সুখ সুখ নহে ভাই আমার একার যে সুখ সেটা কিন্তু সুখ নয় সকলের সুখ সুখ সুখই শুধু সুখ শুধু তাই অর্থাৎ সকলের যে সুখ আছে সেটাই হচ্ছে গিয়ে সুখ অর্থাৎ এবং অপশনে যদি দেখো তাহলে নিশ্চিন্ত নিশ্চিন্ত হোক বাংলার প্রতিটি নরনারীর জীবন অর্থাৎ হচ্ছে নরনারী হচ্ছে প্রত্যেকেরই হচ্ছে জীবনে নিশ্চিন্ত হোক বা হচ্ছে শান্তিতে হোক সেটাই বোঝাচ্ছে অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ নাম্বার উদ্দীপক নাটকের যে দিকটিকে স্মরণ করে দেয় তা হলো সিরাজ সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন স্বপ্ন দেশ মনোভাব প্রকাশ করে না এখানে দেশ মনোভাব প্রকাশ করে না প্রাসাদ ষড়যন্ত্র না এখানে কিন্তু কোনো ষড়যন্ত্র প্রকাশ করে না সম্পাদ লিপেও ক্ষমতা লিপসা না এখানে কিন্তু কোনো সম্পাদ লিপসা বা ক্ষমতা লিপিস প্রকাশ করে না অ্যান্সার কিন্তু ক নাম্বারই হবে সিরোজোধারা সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন এখানে কিন্তু সুশাসন প্রতিষ্ঠার স্বপ্নের লক্ষ্য হয়েছে কারণ সকলের হচ্ছে গিয়ে সুখেই হচ্ছে গিয়ে আসল সুখ সেটাই হচ্ছে গিয়ে বোঝাচ্ছে উদ্দীপক তারা পরে আমাদের শেষ যে বহু কেমসি সূচকটা আছে দেখো গভীর রাতে বিষ্ণুপুরে একদল আগন্তুক মুকুলবাবুর বাড়িতে আশ্রয় চায় মুকুল বাবু আত্মীয়র মতো ঘরে থাকাও খাওয়ার ব্যবস্থা করে দেন শেষ রাতের দিকে আগন্তুকরা বাড়ির সবাইকে জিম্মি করে ধন সম্পদ লুটে নেয় উদ্দীপকের আগন্তুকরা সিরাজুদ্দিনের নাটকের কাদের সাথে সাদৃশ্যপূর্ণ ইংরেজদের সাথে অবশ্যই সাদৃশ্যপূর্ণ কারণ হচ্ছে গিয়ে নবাব কিন্তু প্রথমে ইংরেজদের হচ্ছে গিয়ে বাংলায় অর্থাৎ হচ্ছে বাংলায় হচ্ছে গিয়ে তাদের হচ্ছে ব্যবসা বা বাণিজ্য করার আদে অনুমতি দিয়েছিল এবং পরে কিন্তু সেই ইংরেজরাই বাংলার বিরুদ্ধে বাংলার মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছে অর্থাৎ যুদ্ধ করেছে যুদ্ধ করে আমাদের দেশের সম্পদে লুট করে তারা হচ্ছে গিয়ে নিয়ে গেছিলো অর্থাৎ এটা কিন্তু উদ্দীপকের সাথে যে ঘটনা আছে সেটাই ইংরেজদের সাথে হচ্ছে গেলে সাদৃশ্যপূর্ণ এরূপ সাদৃশ্যে পরিলক্ষিত হয় ইংরেজরা চুক্তি করে চক্রান্তকারীর ইংরেজরা চুক্তি করে চক্রান্ত করার মধ্য দিয়ে হ্যাঁ তারা চুক্তি করেছিল চক্রান্ত করার মধ্য দিয়ে কারণ তারা প্রথমে যে চুক্তি করেছিল নবাবের সাথে সেই চুক্তি কিন্তু তারা রক্ষা করে নাই বা চুক্তি মেনে চলে নাই বাণিজ্য করতে এসে ক্ষমতার দখলে অ অপচেষ্টায় হ্যাঁ তারা বাণিজ্য করতে এসে ক্ষমতা দখল করেছিল কোমলতার পশ্চাতে কুটিলতা রয়েছে না কোমলতা এটা হচ্ছে কি সঠিক না অর্থাৎ এক দুই নম্বর সঠিক এই ছিল হচ্ছে কি আমাদের তৃতীয় অঙ্কের যে এম ছিল সেগুলোর সমাধান এর পরবর্তী পার্টে আমরা হচ্ছে গিয়ে চতুর্থ অঙ্ক থেকে শুরু করব আর একটা পার্টের মধ্যেই বা হচ্ছে গিয়ে দুইটা পার্টের মধ্যেই আমরা সিরাজ উদ্দুল্লাহ নাটকে সবগুলো আমাদের পুরো রিডিং পড়া হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এমসিকিউগুলো তো আমাদের স সলভ করা হয়ে গেছে এবং এইখান থেকে আমরা বোর্ড এমসিকিউগুলো সেইগুলো আবার সমাধান করবো এবং হচ্ছে গিয়ে আমাদের যে এইখান থেকে ক নাম্বারে যে জ্ঞানমূলক প্রশ্ন আসবে আমরা কিন্তু সেইগুলো দেখবো এখান থেকে কিন্তু অনেক জ্ঞানমূলকের প্রশ্ন আসে আমরা হচ্ছে গিয়ে জ্ঞানমূলকের প্রশ্নগুলো আলোচনা করব তারপর হচ্ছে গিয়ে আমরা সৃজনশীল গুলা বা হচ্ছে কি খ নাম্বারে যে অনুধাবনমূলক প্রশ্ন থেকে সেগুলো হচ্ছে আলোচনা করার চেষ্টা করবো